প্রসঙ্গ অজন্তার গির্ভাবসন কংগ্রেস অর্থমহা কোন কোন কংগ্রেসে এবার পদুম ধরব সমাগত 2021 বিধানসভা নির্বাচন নির্বাচনের প্রাক্ষণত দল এরার উজান উঠিছে এতিয়া কংগ্রেসত কিয় কংগ্রেস এরিব বিচারিছে অজন্তা নেওকে খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়াই করিলে তাৎপর্যপূর্ণ মন্তব্য একেখন মঞ্চতে আজমল আর অজন্তানেও কেনেদরে উঠিব বলি কটাক্ষ এবার খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়ার কেনেদরে আজমলের সঙ্গে প্রচার চলাব বলে প্রশ্ন করলে বিধায়ক কল্পনা কৈছক যে কাইলে নির্বাচন আছে নির্বাচন এফালে অজন্তানেও ডাঙরিনী ফটো এফালে বদরুদ্দিন আজমলের ফটো এই কোনো আসল আত্মসম্মানবোধ থাকা ব্যক্তিয়ে তেনকা এখন পোস্টার লো রাইজর আগলে আগবাড়ি যাব নয় কেবল অজন্তা নেওকেই নহয় বিজেপিলৈ আহিব বহু কংগ্রেসী নেতা রিপুণ বৰা যাব এআইইউডিএফলৈ রিপুণ বৰা এআইইউডিএফলৈ যাব বুলি শুনি আপুনি হয়তো আচরিত হয়েছে কিন্তু আচরিত নহব রিপুণ বৰা সন্দর্ভত এয়া আমার মন্তব্য নহয় এই মন্তব্য করেছে দুলিয়াজান সমষ্টির বিধায়ক তেরস গোয়ালাই রিপুণ বৰা বিজেপিত নাহিলো তেও অতি সোনকালে এআইইউডিএফত যোগদান করব কারণ আজমলের লগত তেওঁৰ যেটো সম্পর্ক আমি দেখিবলৈ পাইছো তেরস গোলা হিসাব দিলে যে কোন কোন বিধায়ক আহিব বিজেপি লৈ আমি গম পাওঁ মতে আমার দুমদুমার বিধায়ক দুর্গাভূমি ডাঙরিয়ার যোগাযোগ চলি আছে বলে গম পাওঁ আমার রূপজ্যোতি কর্মীরও চলি আছে কমলাক্ষ দেয়া পুরকাস্তরও চলি আছে আর ডাঙর কথা যে আমি বিভিন্ন প্রচার মাধ্যমের যোগেদি গম পাইছো যে আমার রকিবউদ্দিন আহমেদ রকিবুল হোসেনেরও অহার সম্ভাবনা আছে আছে কারণ এতিয়া কংগ্রেস আর অতি সোনকালে আর ক্ষমতা অহার কোনো লক্ষণে নাই আর যেহেতু ভারতীয় জনতা পার্টি এতিয়ালেকে যা কাম করছে মানে ভাবছি অসমের সকল শ্রেণীর রাইজ ভারতীয় জনতা পার্টিকে আঁকালি লৈছে এই কারণে মানে ভাবো যে আহিব আর অহার পিছত আমি স্বাভাবিকতা আহিলে তো আদরণি জানাবই লাগিব এতিয়া সময় শেষ হব কোন কোন নেতা এবার গেরুয়া পিন্ধিব কিন্তু এটা কথা ঠিক জ্যেষ্ঠ কংগ্রেসী নেত্রীগীর বিজেপি গমনে যে বারুক প্রভাব পেলাব কংগ্রেসত সেয়া এতিয়া প্রায় নিশ্চিত ভিডিও জার্নেলিষ্ট অলকর সহযোগত জবা দাসর রিপোর্ট ঈশান নিউজ।